অগ্নিসন্তান ক্ষুদিরাম। বাংলা তথা ভারতের আসমুদ্র হিমাচল যখন পরাধীনতার বিষবাষ্পে দূষিত বিষাক্ত, চারিদিকে নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, অনাচার, ব্যভিচার, পাশবিক অত্যাচার, লাঞ্ছনায় দেশবাসীর জীবন জর্জরিত, এদিকে তখন বিজাতীয় সরকারের প্রতি ধিক্কারে গর্জে উঠল মহাবিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত বাংলার দামাল কিশোর বৃন্দ। কিশোর শহীদ বীর বীর বর্বর অত্যাচারকে পদলাঞ্ছিত করে গর্জে উঠল হাসি মুখে ফাঁসির রজ্জু চুম্বন করে অমর পথের পথিক হলেন মহাবিপ্লবী কিশোর। বিশ্ববাসী বিস্ময়ে হতবাক, বেনিয়া সরকারকে ধিক্কারের ভাষা নেই কারো মুখে, হাসি মুখে জীবনের জয়গান গেয়ে গেল। যারা দিবে কোন বলিদান? যুবকটিকে আপামর জনসাধারণ জানালো প্রাণের আরতি রক্তিম শ্রদ্ধা। কে সেই অগ্নিমন্ত্রে বিশ্বাসী কিশোর? কিসের শ্রদ্ধা, কি সেই আত্মবিশ্বাস? স্বদেশী মামলার প্রথম আসামি কে সেই অষ্টাদশ বর্ষীয় যুবক? কি তার মহান প্রেরণা? 1889 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর অখণ্ড বাংলার মেদিনীপুর জেলার অন্তর্গত হবিবপুর মতান্তরে মোহবনী গ্রামে একটি মৃত্যুঞ্জয়ী প্রাণ আবির্ভূত হল। নবযুগের নবদিগন্ত সেদিন উদ্ভাসিত হল নূতন ভাস্করের উদয়ে। পিতৃদেব ত্রৈলোক্যনাথ বসু, মাতৃদেবী লক্ষ্মীপ্রিয়া, তাদের দুই পুত্রের অকাল মৃত্যুতে নবজাত শিশুপুত্রটিকে মাতা লক্ষ্মীপ্রিয়া 3 মুষ্ঠি খুদের বিনিময়ে বিক্রি করে দেন জ্যেষ্ঠাকন্যা অপরূপার কাছে। তাই জাতকের নাম রাখা হলো ক্ষুদিরাম। তখন থেকেই ভগ্নিপতী অমৃতলাল রায়ের বাসভবনে ক্ষুদিরাম বর্ধিত হতে লাগলেন। হাটগাছার পাঠশালায় তার শিক্ষারম্ভ, অতঃপর তমলুক হ্যামিল্টন বিদ্যালয় এবং পরিশেষে মেদিনীপুরের কলেজিয়েট বিদ্যালয়ে অধ্যয়ন চলতে লাগল। দেশমাতৃকার ডাক তার শ্রবণেন্দ্রিয় করল পাগল। শিক্ষা অসমাপ্ত রেখেই মুক্তিপথের পথিক রূপে যাত্রা করলেন ক্ষুদিরাম। দেশমাতৃকার উদাত্ত আহ্বানে শিক্ষা জগতের কাব্যবীণার তার চিরতরে হল ছিন্ন। দুরন্ত প্রকৃতির দুঃসাহসিক ছেলে ক্ষুদিরাম, অকুত ভয় অথচ বন্ধুবৎসল। লাঠি খেলা, সাঁতার কাটা, পাখি ধরা, বাঁশি বাজানো, হাডুডু খেলায়, এমনকি সাপ ধরাতে কোনোটাতেই তার জুড়ি ছিল না। যে কোনো দুঃসাহসিকতায় অদ্বিতীয় বীর ক্ষুদিরাম। 1905 সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ যে ঘৃণ্য চক্রান্ত পর্যুদস্ত করেছিল বাংলাকে, স্বদেশী আন্দোলনকে সার্থক করতে রাখিবন্ধন উৎসবের মধ্য দিয়ে দেশকে অখণ্ড রাখতে বদ্ধপরিকর রবীন্দ্রনাথ, অরবিন্দ প্রমুখ নেতৃবৃন্দ, সেই স্বদেশী আন্দোলনের মুক্তি সংগ্রামের যৌবরাজ্যে অভিষিক্ত হলেন মৃত্যুঞ্জয়ী কিশোর সেনাপতি ক্ষুদিরাম। তরুণতম বয়সে কনিষ্ঠ ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গাইবার চলেছিল তার আশৈশব প্রস্তুতি পর্ব। ভাবতে আশ্চর্য লাগে সুকোমল বঙ্গমৃত্তিকায় এরূপ স্বদেশপ্রেমী অকুত ভয় দুঃসাহসী শহীদ বীরের অভিষেক বড়ই বিস্ময়কর। প্রবল দেশাত্মবোধের দুর্জয় সংকল্প নিয়ে স্বদেশী বারুদে পরিপূর্ণ বীর কিশোরের জীবন মহাবিস্ফোরণের প্রতীক্ষায় দিন গুনছিল। ইংরেজ শাসনের অত্যাচার, নির্যাতন, লাঞ্ছনা, গঞ্জনা তৎকালীন স্বদেশী জীবনকে করে তুলেছিল দুর্বিষহ। প্রতিশোধ গ্রহণে বদ্ধপরিকর ক্ষুদিরাম পবিত্র আত্মত্যাগের জন্য প্রস্তুত।
কাল বিলম্ব না করে ক্ষুরধার নিশিত পথে মৃত্যু অভিযানে অন্তিম যাত্রা করলেন। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। সহসা প্রচণ্ড বিস্ফোরণ হলো মজফ্ফরপুর শহরের উপকণ্ঠে। লক্ষ্য পূরণ হলো না, লক্ষ্যভ্রষ্ট হলো কুখ্যাত ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড। লক্ষ্যবিদ্ধা হয়ে নিহত হলো মিসেস কেনেডি ও মিস কেনেডি, দুই বিদেশিনী। লক্ষ্যভ্রষ্টতার জন্য ব্যথিত মর্মাহত হলেন ক্ষুদিরাম। মৃত্যুই তার ললাটে এঁকে দিল বিজয় তিলক। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই ক্ষয় নাই। ক্ষুদিরামের মৃত্যুঞ্জয়ী নাম স্বদেশী যুব মানুষের প্রেরণার পথে হয়ে উঠল চিরভাস্বর। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক রাজনারায়ণ বসু, তদীয় ভ্রাতুষ্পুত্রদ্বয় জ্ঞানেন্দ্রনাথ ও সত্যেন্দ্রনাথ স্বদেশী মুক্তি আন্দোলনের পথিকৃৎ। সেখানে আনন্দমঠ নামে গুপ্ত সমিতি গড়ে উঠেছিল। সেখানে ক্ষুদিরাম এক হাতে গীতা, অপর হাতে তরবারি নিয়ে শপথ গ্রহণ করলেন। অগ্নিমন্ত্রদাতা বারীন্দ্র ঘোষ ও অরবিন্দ্রের শুভাশিস নিয়ে বাঁকুড়া মেদিনীপুর সর্বত্র বিপ্লবীদের জন্য গুপ্ত ঘাঁটি রচনা করলেন। অগ্নিযুগের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিন পাল, ব্রহ্মবান্ধব উপাধ্যায় প্রমুখ নেতৃবৃন্দের ওজস্বিনী ভাষণ, সন্ধ্যা, হিতবাদী, যুগান্তর ইত্যাদি পত্রিকায় বিজাতীয় সরকারের অত্যাচার কাহিনী পাঠ করে তার মনে প্রতিহিংসার লেলিহান শিখা প্রদীপ্ত হল। সহসা কলকাতায় মানিকতলা হতে ডাক এলো তার। 1908 খ্রিস্টাব্দের 18 এপ্রিল সেখান থেকে প্রফুল্ল চাকরির সহিত ক্ষুদিরাম যাত্রা করলেন মজফ্ফরপুর। 30 এপ্রিল কিংসফোর্ড প্রাণে বেঁচে গেল। 1 মে মোকামাঘাট স্টেশনে প্রফুল্ল চাকি ধৃত হতেই আত্মহত্যা করলেন, আর ক্ষুদিরাম ওয়েনি স্টেশনে দুর্ভাগ্যক্রমে ধৃত পড়লেন। শোকের করুণ সুরমূর্ছনা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মুজফ্ফরপুরের অতিরিক্ত সেশন জজের বিচারের রায়ে 1908 সাল 7 জুন ক্ষুদিরামের ফাঁসির প্রত্যাদেশ জারি হল। হাইকোর্টের রায়ে তার ফাঁসির অধ্যাদেশ বহাল রইল। 11 আগস্ট মঙ্গলবার পূর্বাহ্ন 6 ঘটিকায় মজফ্ফরপুর কারা প্রাঙ্গণে ফাঁসির মঞ্চে অমর শহীদ গেয়ে গেলেন তার জীবনের জয়গান।